গুড ইভিনিং গাইজ, তোমরা দেখছো আইকনিক টেন ইউটিউব চ্যানেল, আর টেক নিউজের আরও একটা ফ্রেশ এবং ইন্টারেস্টিং এপিসোডে তোমাকে স্বাগত জানাই। ফ্রেন্ড, তুমি যদি ফার্স্ট টাইম আইকনিক টেন ইউটিউব চ্যানেলকে ভিজিট করছো, তাহলে নিজেকে আপডেট রাখতে অবশ্যই আইকনিক টেন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবে। তো চলো চটপট আজকের টেক নিউজ শুরু করা যাক। ফ্রেন্ড, প্রথম আপডেট এসেছে পাবজি মোবাইল গেমের তরফ থেকে। ফ্রেন্ড, কিছুদিন আগেই টিকটকে অশ্লীলতার কারণে টোটালি ব্যান করে দেওয়া হলো ইন্ডিয়া থেকে। গুগল প্লে স্টোর বা অ্যাপেল প্লে স্টোর থেকে কেউ কিন্তু টিকটক অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে পারবে না। এবার এসছে পাবজি মোবাইল গেমের ওপরে। রাজকোট পুলিশ দাবি করেছে পাবজি মোবাইল গেমকে ব্যান করতে হবে ইন্ডিয়া থেকে, কেননা পাবজি মোবাইল গেম বাচ্চাদের ওপরে মেন্টালি ডিপ্রেশনের সৃষ্টি করে, তার ফলে তারা শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ফ্রেন্ড, দেখা যাক এই বিষয়ে ইন্ডিয়ান গভর্নমেন্ট কী পদক্ষেপ নেই। তো চলো এবার নেক্সট আপডেট কী আসছে সেটা চটপট শুনে নিই। ফ্রেন্ড, এবারের আপডেট এসছে জিওর তরফ থেকে। বর্তমানে ইন্ডিয়াতে আইপিএল চলছে, আর আইপিএল নিয়ে ক্রিকেট প্রিমিয়ারদের মধ্যে উন্মাদনা কিন্তু তুঙ্গে। তো এই মুহূর্তে জিও আমাদের জন্য একটা দুর্দান্ত অফার নিয়ে এসছে। ফ্রেন্ড, তুমি যদি 19 টাকা রিচার্জ করো তাহলে পাবে 15 GB ডেটা, আর যদি তুমি 52 টাকা রিচার্জ করো তাহলে পাবে 105 টাকা আইপিএল দেখার জন্য। তবে ফ্রেন্ড, তার ভ্যালিডিটি হচ্ছে 7 দিন। ফ্রেন্ড, চলো নেক্সট আপডেট কী আছে এবার সেটা চটপট দেখে নিই। ফ্রেন্ড, এবারের আপডেট এসছে অ্যাপেলের তরফ থেকে। তোমরা জানো যে অ্যাপেল একটা হাই ভ্যালু একটা ব্র্যান্ড, কেননা অ্যাপেলের তুমি ল্যাপটপ কেনো বা মোবাইল কেনো সেগুলো কিন্তু হাই ভ্যালুর হয়, প্রচুর দাম হয়। তো অ্যাপেল এমন একটা রোবট আবিষ্কার করেছে যে ঘন্টায় 200খানা মোবাইল খুলতে পারবে। তো ফ্রেন্ড, এটা নিঃসন্দেহে বলা যায় আমাদের টেকনোলজির এটা একটা চরম উন্নতি বা একটা হাই লেভেল বা একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট, এটা বলাই যায়। তো চলো নেক্সট আপডেট কী আছে সেটা দেখে নিই। ফ্রেন্ড, এবারের আপডেট এসছে হোয়াটসঅ্যাপের তরফ থেকে। আমরা হোয়াটসঅ্যাপে আমাদের কোনো ফ্রেন্ডের সঙ্গে যখন কনভারসেশন হয় বা কোনো ছবি, আমরা কিন্তু স্ক্রিনশট করে রাখি আমাদের প্রমাণ হিসাবে। তো হোয়াটসঅ্যাপে এখন নতুন এমন একটা সিস্টেম বলো বা এমন একটা ফিচার যোগ হবে যার ফলে আমরা হোয়াটসঅ্যাপ থেকে কিন্তু স্ক্রিনশট করতে পারবো না। যদিও স্ক্রিনশট ব্যাপারটা আমাদের মোবাইলেরই একটা সিস্টেম বা মোবাইলেরই একটা প্রসেস, তা সত্ত্বেও কিন্তু হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট আমরা করতে পারবো না বা হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনের কোনো স্ক্রিনশট আমরা নিতে পারবো না। যদিও এখন এটা হোয়াটসঅ্যাপে চালু হয়নি, তো আগামী কিছুদিনের মধ্যেই কিন্তু এটা হোয়াটসঅ্যাপে চালু হয়ে যাবে। ফ্রেন্ড, এই আপডেটটি এসছে টিকটকের তরফ থেকে। তোমরা অনেকেই জানো যে টিকটকের যে কোম্পানি সেটা হচ্ছে বাইট ড্যান্স, সেটা একটা হচ্ছে চীনা কোম্পানি। তো ইন্ডিয়া